বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় জাতির পিতার নামে 1998 সালে 30শে এপ্রিল প্রতিষ্ঠিত হয়, যা জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। সেই বিশ্ববিদ্যালয় আরেকটি 2018 সালে এসে উনি এই সুপার স্পেশালাইজড হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উনি এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বলেছিলেন, তার স্বপ্ন হলো এদেশেই যেন বিশেষজ্ঞ চিকিৎসা এমন হয় যে দেশের কোনো রোগী দেশের বাইরে না যায়। তার একটা প্রমাণও আমরা গত করোনা যুদ্ধে পেয়েছি যে কোনো মানুষকে দেশের বাইরে না গিয়ে চিকিৎসা করতে হয়েছে। এরপরেও যদি কোনো কোনো বিষয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হতো, সেটাও যাতে না হয় তার ব্যবস্থা আমরা এখানে করব। তার এখানে 750 শয্যা বিশিষ্ট হাসপাতাল, তার মধ্যে 100টি থাকবে যে ইমার্জেন্সি অ্যান্ড অ্যাক্সিডেন্ট, যারা অ্যাক্সিডেন্ট করবে ইমার্জেন্সিতে তারা আসবে। ওখানে ওটির ব্যবস্থাও থাকবে, সাথে সাথে ইনভেস্টিগেশনের ব্যবস্থা থাকবে, সাথে সাথে যাতে নিউমেটিক পাথওয়ে দিয়ে ব্লাড কালেকশান হবে, সাথে সাথে লোকের যাওয়ার দরকার নেই, ওই স্যাম্পলটা চলে যাবে ল্যাবরেটরি সার্ভিসে, ল্যাবরেটরি সার্ভিসে গিয়ে তার ইনভেস্টিগেশন হয়ে যাবে। এমআরআই সিটি স্ক্যানও নিচে হবে, দোতলায় থাকবে কার্ডিয়াক সেন্টার। সেন্টার বেসড এই হাসপাতালটার একটা উদ্দেশ্য, এক একটা সেন্টারে এক এক ধরনের চিকিৎসা হবে, যেমন কার্ডিয়াক সেন্টার, স্ট্রোক সেন্টার মানে নিউরোলজি, যেমন থাকবে গ্যাস্ট্রোএন্টারোলজি, পেডিয়াট্রিক, মা ও শিশু, তারপরে থাকবে মানে দ্যাট ইজ গাইনিও থাকবে সাথে, এছাড়া থাকবে হেপাটোলজি, ইউরোলজি, লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, এখানে থাকবে 100 বেডের আইসিইউ যা আগে ছিল না, আর টোটাল এই 100 আইসিইউ, 100 অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি, 550টি থাকবে অন্যান্য বেড, যে রোগী আসুক সেই রোগীর চিকিৎসা ওখানেই হবে। আমাদের এখানকার প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা কনসাল্ট, চিফ কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, কনসালটেন্ট হিসাবে এখানে চিকিৎসা দেবেন। সার্বক্ষণিক 8টা চিকিৎসা রোস্টার করে ওখানকার নিয়োজিত চিকিৎসকরা ইমার্জেন্সি সহ ফ্লোর ওয়াইজ, সেন্টার ওয়াইজ চিকিৎসা দেবেন। এছাড়া আমাদের ভিআইপি কেবিন থাকবে, ভিভিআইপি কেবিন থাকবে। আমি মনে করি যে এই কেবিনগুলো তাদের জন্য পছন্দনীয় হবে, এবং অনেকে এই কেবিনের কারণে দেশের বাইরেও চলে যায়। তা আমরা যদি ইনফার্টিলিটি, ক্যান্সার চিকিৎসা, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, ইভেন লিভার ট্রান্সপ্লান্ট, কর্নিয়া ট্রান্সপ্লান্ট এখানে করতে পারি, তাহলে দেশের বাইরে অনেকেই যাবে না। আমরা মনে করি যে আমাদের আরও কিছু কিছু কাজ ভবিষ্যতে করতে হবে, যেমন রোবোটিক সার্জারি যেটা এখন সিঙ্গাপুরে ইন্ডিয়াতে হয়, আমাদের ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা চতুর্থ শিল্প বিপ্লবের একটি পার্ট। আমি মনে করি এ ধরনের অত্যাধুনিক চিকিৎসা আমাদের এই হাসপাতালে যদি করতে পারি, তা আর যদি বিশেষজ্ঞ, যেটা দেশি বিশেষজ্ঞ হোক, কোরিয়া থেকে কিছু বিশেষজ্ঞ আসবে প্রয়োজনে ইন ফিউচার, ভারত বা সিঙ্গাপুর থেকেও আমরা যদি বিশেষজ্ঞ এনে চিকিৎসার ব্যবস্থা করতে পারি, তাহলে কাউকে আর দেশের বাইরে যেতে হবে না। একটা মাত্র আপনাকে পরিসংখ্যান দেই, $2 বিলিয়ন প্রতি বছর ভারতে, $2 বিলিয়ন ভারতে রোগীরা চিকিৎসার জন্য ব্যয় করে, তাদের ইনকাম হয়। তা আমরা মনে করি বাংলাদেশও ইন ফিউচার যদি আমরা বিশেষজ্ঞ চিকিৎসা দিয়ে এই হাসপাতালটিকে এমনভাবে তৈরি করতে পারি যে ভারতের এই অংশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এদের থেকেও রোগী যেন আমাদের দেশে এসে চিকিৎসা করে, তার ব্যবস্থা আমরা করব। আমরা এই বিশ্ব যে সুপার স্পেশালাইজড হাসপাতালটি তৈরি করেছি, এটা 1300 কোটি টাকা খরচ হয়েছে, 300 কোটি টাকা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় এবং সরকার দিয়েছে, আর 1000 কোটি টাকা আমরা কোরিয়ার থেকে, সাউথ কোরিয়ার লোনে করেছি। এই টাকাটি তো আমাদের শোধ দিতে হবে, সেই জন্যেই বর্তমান যে চিকিৎসা তার চেয়ে সামান্য সুবিধা বেশি, একটু অর্থ বেশি। এর মানে এই নয় যে আমরা অনেক টাকা নেব বা কর্পোরেট হাসপাতালের মতো চিকিৎসা খরচ এখানে হবে না। 0.01% সুদে এই টাকাটি তারা দিয়েছে 15 বছর পরে, 40 বছর ধরে এই টাকাটি দিতে হবে। সুতরাং আমরা নিজেরাই, আমার মনে হয়, শোধ দেওয়ার ক্ষমতা রাখি, সরকার তো আছে। দ্বিতীয় যে কথাটি, যে তারা আমাদের দেশ থেকে অনেক চিকিৎসক,
নার্স টেকনোলজিদের ট্রেনিং দিয়েছে। তারাও 56 জন 2 বছর যাবৎ আমাদের দেশে থাকবে এবং এক্সচেঞ্জ প্রোগ্রাম হবে, আমরাও তাদের ওখানে যাব, তারাও এদেশে আসবে। ওদের ওখানকার অপারেশন আমাদের সার্জনরা এখানে বসে দেখতে পাবে ভার্চুয়াল ওয়েতে, আবার আমাদের অপারেশনও তারা দেখতে পাবে। সুতরাং টু ওয়ে যে কমিউনিকেশন, তার মাধ্যমে চিকিৎসা সেবার মান আমরা বাড়াতে সক্ষম হব। ভবিষ্যতে আমাদের দেশে যারা রিটায়ার করেছে এমন ধরনের ব্যক্তিরাও আমার এখানে ওপিডি করতে পারবে, বিকালে এখানে হাসপাতালেই চিকিৎসা করা যাবে, একই চেম্বারে 3 জন বসতে পারবে 2 ঘন্টা করে করে। এছাড়া বিদেশি কেউ আনতে পারলে সার্জারির জন্য, ক্যান্সার চিকিৎসার জন্য, ইনফার্টিলিটির জন্য আমি তাদেরকেও আনবো, যাতে করে এদেশের চিকিৎসা ব্যবস্থাটা এমনভাবে তৈরি হয় যে বাইরে নয় এদেশে বসেই বিদেশি চিকিৎসাও পাবে। দেশের বিশেষজ্ঞরাও অনেক ভালো, বিদেশিরাও সাথে থাকলে তাদের যে ডিজায়ার এটা পূরণ করা সম্ভব। এবং আমরা রোগীদের সেবার ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন সব ক্ষেত্রে উন্নয়নের রোল মডেল, এই বিশেষায়িত সুপার স্পেশালাইজড হাসপাতালটিও সুপার স্পেশালাইজড হাসপাতাল হিসাবে আমি মনে করি যে আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রদান করে তার আরেকটি স্বপ্ন বাস্তবায়ন করবে।